প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ রহমান, সহকারী শিক্ষক মীরখোমারী সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্বাহী। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের গত ক্লাসে গণিত বিষয়টি সম্পাদ্য অংশ নিয়ে আলোচনা করেছিলাম। সম্পাদ্য চার এবং পাঁচে রুলার ত্রিকোণের সাহায্যে একটি সরলরেখার নির্দিষ্ট বিন্দু লম্ব অঙ্কন এবং রুলার কম্পাসের সাহায্যে একটি সরলরেখার নির্দিষ্ট বিন্দু লম্ব অঙ্কন আমরা শিখেছিলাম। রুলার ত্রিকোণের সাহায্যে সরলরেখার নির্দিষ্ট বিন্দু লম্ব অঙ্কন এবং রুলার ত্রিকোণের সাহায্যে একটি সরলরেখার বহিস্থ বিন্দু হতে হবে সরলরেখার উপর লম্ব অঙ্কন আমরা শিখেছি। তো আজকের ক্লাসে আমরা রুলার কম্পাসের সাহায্যে একটি সরলরেখার নির্দিষ্ট বিন্দু লম্ব অঙ্কন শিখব এবং রুলার ত্রিকোণের সাহায্যে রুলার কম্পাসের সাহায্যে একটি সরলরেখার বহিস্থ বিন্দু হতে ওই সরলরেখার উপর লম্ব অঙ্কন শিখব। প্রথমে রুলার কম্পাসের সাহায্যে একটি সরলরেখার নির্দিষ্ট বিন্দু লম্ব অঙ্কন করার জন্য সিদ্ধান্তগুলো অনুসরণ করব। প্রথমে একটি সরলরেখা এঁকে নিন। মনে করি একটি সরলরেখার উপর নির্দিষ্ট বিন্দু হলো পি। পি কে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকুন। পি কে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকুন। এই বৃত্তচাপটি মনে করি সরলরেখাটিকে এ ও বি বিন্দুতে ছেদ করে। অতঃপর এ ও বি কে কেন্দ্র করে এ বি এর সমান সমান ব্যাসার্ধ নিতে পারি আমরা, অথবা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিই। সমান না নিয়ে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বারা পরস্পরকে মনে করি কিউ বিন্দুতে ছেদ করে। অতঃপর রুলারের সাহায্যে আমরা পি কিউ যোগ করব। রুলারের সাহায্যে পি কিউ যোগ করব, তাহলে পি কিউ রেখাংশ এবি সরলরেখার উপর পি বিন্দুতে লম্ব। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি, প্রথমে রুলার ব্যবহার করে একটি সরলরেখা আঁকবো, সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু নিব, সেটা পি অথবা যে কোনো নাম দিতে পারি আমরা। অতঃপর সেই বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে পেন্সিল কাটার দিকটি বসাবো পি বিন্দুতে এবং সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা সরলরেখাকে ঢুকে আমরা দেখলাম যেখানে এ ও বি বিন্দুতে ছেদ করে, আবার এ ও বি কে কেন্দ্র করে এ বি এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে আমরা দুটি বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপ দেখার সবকে কিউ বিন্দুতে ছেদ করবো, রুলার সাহায্যে পি কিউ যোগ করলাম। তাহলে পি কিউ রেখাংশ হল এ বি সরলরেখার উপর লম্ব, অর্থাৎ পি বিন্দুতে লম্ব। এখন আমরা রুলার কম্পাসের দ্বিতীয় পদ্ধতি আছে, সম্পাদ্য চারে রুলার কম্পাসের দ্বিতীয় পদ্ধতি আছে, আমরা এই দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। রুলার কম্পাসের দ্বিতীয় পদ্ধতিতে আমরা প্রথমে একটি সরলরেখা নির্দিষ্ট বিন্দু লম্ব অঙ্কন করার জন্য যে ধাপগুলো অনুসরণ করব তার প্রথম ধাপটি হল রুলারের সাহায্যে একটি সরলরেখা অঙ্কন করে নিই। মনে করি এর উপর একটি নির্দিষ্ট বিন্দু হল সি দিন। সি কে কেন্দ্র করে আমরা সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব।
PQ কেন্দ্র করে দুবিধা মত রেখা ধ্বনি এক বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি সরলরেখাটিকে ধরে D বিন্দুতে ছেদ করে। আবার D কে কেন্দ্র করে ওই একই রেখা ধ্বনি এখানে পেন্সিল কম্পাসে আমরা এর ব্যাসার্ধটা কমাবো না বা বাড়াবো না, ওই একই ব্যাসার্ধ নিয়ে আর একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি পূর্বে রাখা বৃত্তচাপকে ধরি ই বিন্দুতে ছেদ করে। আবার ই কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা কমাবো না বা বাড়াবো না, ওই একই ব্যাসার্ধ নিয়ে আর একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি প্রথমে রাখা বৃত্তচাপ, প্রথমে যে বৃত্তচাপটি এঁকেছিলাম সেই বৃত্তচাপকে মনে করি এ বিন্দুতে ছেদ করে। এবার ইও এফকে কেন্দ্র করে ইও এফকে কেন্দ্র করে ইএফ এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ দ্বারা পরস্পরকে ধরি এস বিন্দুতে ছেদ করে। সিএস যোগ করি তাহলে সিএস রেখাংশ হবে এই সরলরেখাটির উপর সি বিন্দুতে লম্ব। আমরা এই সরলরেখাটির নামকরণ প্রথমে যদি এ বি করতাম তাহলে আরো পড়তে আমাদের সুবিধা হতো। যে প্রথমে আমরা এ বি একটি সরলরেখা এঁকেছি, তার উপর সি একটি নির্দিষ্ট বিন্দু, এবার সি কে কেন্দ্র করে সুবিধা মতো রেখার জন্য একটা বৃত্তচাপ এঁকেছি। বৃত্তচাপটা এ বি সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ এঁকেছি। এই বৃত্তচাপটি পূর্বে রাখা বৃত্তচাপকে ই বিন্দুতে ছেদ করেছে। ই কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ এঁকেছি। এই বৃত্তচাপটি প্রথমে রাখা বৃত্তচাপকে এ বিন্দুতে ছেদ করেছে। এই এফ এবং ই কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে ই এফ এবং ই এর একই পাশে দুটি বৃত্তচাপ এঁকেছি। এই বৃত্তচাপ দিয়ে পরস্পরকে এস বিন্দুতে ছেদ করেছে। সিএস যোগ করেছি তাহলে সিএস রেখাংশ হয়েছে এবি রেখাংশের উপর সি বিন্দুতে লম্ব। তাহলে আমরা রুলার কম্পাসের সাহায্যে একটি সরলরেখার নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কনের দুটো পদ্ধতি আমরা শিখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা রুলার কম্পাসের সাহায্যে একটি সরলরেখার বহিস্থ বিন্দু হতে ওই সরলরেখার উপর লম্ব অঙ্কন নিয়ে আলোচনা করব। আমাদের এটা কম্পাস পাস ব্লক কম্পাস সাহায্যে একটি সরলরেখা আমরা বহিস্থ বিন্দু হতে লম্ব অঙ্কন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে একটি সরলরেখা এঁকে নিই। মনে করি এবি একটি সরলরেখা এবং পি তার একটি বহিঃস্থ বিন্দু। এবি সরলরেখার উপর পি বি বহিঃস্থ বিন্দু হতে একটি লম্ব অঙ্কন করতে হবে রুলার কম্পাসের সাহায্যে। এর জন্য আমরা যে ধাপগুলো অনুসরণ করবো তার প্রথম ধাপটি হলো এই বহিঃস্থ বিন্দু পি কে কেন্দ্র করে, অর্থাৎ এবি সরলরেখার যে পাশে পি বিন্দু আছে তার বিপরীত পাশে আমরা একটি সুবিধা মতো ব্যাসার্ধ ধরে একটি বৃত্তচাপ আঁকি। এবি সরলরেখার যে পাশে পি বিন্দু আছে সেই তার বিপরীত পাশে আমরা অঙ্কন করতেছি পি বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ ধরে একটি বৃত্তচাপ অঙ্কন। বৃত্তচাপটি এ
এবি সরলরেখাকে মানে কি দুটি বিন্দু পি ও সরি আমরা পি কিউ তো নিয়েছি এটা নতুন বিন্দু দেই এম ও এম বিন্দুতে সেট করো অতঃপর এম ও এম কে কেন্দ্র করে এই এম এবং এম কে কেন্দ্র করে এম এন এর সমান নিতে পারি অথবা অর্ধেকের বেশি নিব অর্ধেকের বেশি নিলাম এম এন এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে शब्द परस्पर के मन करी सेट कर বিন্দু পি হতে একদম তাহলে আমরা বলতে পারি যে ওপি রেখাংশ হলো এবি সরলরেখার উপর পি বহিঃস্থ বিন্দু পি হতে লম্ব আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা অন্য একটি সমস্যা নিয়ে আলোচনা করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো